एक बाउल शिल्पी बड़ बाउल महाजन व्यक्ति संगे करते गान तार संगे गान करार मतन योग्यता दिखे नाई तथापि गाइते गान जो तो समय पड़े गेछे मंचे जखन एसेछि गान पृष्ठे गान गाइले तो भालो लागबे ना कारण सम्मुखे एक मौचाक देखा जाए बाबा मन एक चाहबे जे रस टपटप करछे एक गुता दिए रस खाई कि कि मारा कि बोले सामने जो मौचाक देखते पान मन थेके एक हलो चाहबे इस एक जदि पाठशालादेर नारी एक मधु खेते पारतम तद्रूप आज के आसरे ओई रकमई हबे माने कि बोलबो आपनादेर काछे उनी हलेन एकजन मधुर चाक और आमी एकटा पाशे भक्त हई कि खोसा देब एकटु रस धरबे आमारो खावा हबे आपनादेरो खावा हबे एई एकटा ब्यापार आर कि हरि बोल हरि बोल जेहेतु आमार आजके प्रथम दिन तो साधुगुरु बैष्णव बोले जाए जे बाउल नाकि स्तर बाय स्तर हय बाबा स्थूल प्रबत साधक सिद्धि चारखाना देश এই দেশ নিয়ে নাকি বাউল গান তো যাক এখানে তো বিভিন্ন রকম পালা হয়ে গেছে আজকে মঞ্চে যখন দাঁড়িয়েছি আমরা কলির যুগের মানুষ তাই না মা কি আমরা হলাম কলির যুগের মানুষ কলির ভগবান হচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভু যিনি নদীয়ায় অবতীর্ণ হয়েছিলেন তো অনেকে আমরা নদীয়া দর্শন করতে যাই তাই না মা অনেকে গেছে অনেকে যায় নাই गौर क्यों भाई नदिया एलो कारण यत जगह जगह तो अनेक छो कि मालदाते ना कि सुनल अनेक वृत्तान आई जगह तो गौर किम भलो करम भलो लागे ना बाबा केमन जान कर्म भलो करे ना केमन तो से जगह जब एक गान धरब गान भाषा भक्त हुए ओना के भगवान आसने रेखे দুই একটা কথা বলার চেষ্টা করব ভক্ত তো হতে পারি না বাবা একটা শক্ত আর কি হরিবল হরিবল দুই একটা কথা ওনার চরণে অর্পণ করব অবশ্যই তিনি এসে আমার এই মনের ভাবগুলো প্রকাশ করে বিস্তার করে জানিয়ে দেবেন আপনাদের কাছে তো সেই জায়গা দাঁড়িয়ে কি বলছি শুনুন গুরুজনের বাড়ি গুরুই ভগবান ভগবানই গুরুদেব নাকি যিনি ভগবান সেই হচ্ছে আমাদের গুরুদেব তো সে জায়গা দাঁড়িয়ে ভক্ত ওই কি বলছি শুনুন ওই দেখো কি ধন হারা পাগল পারা ওল পারা ওই কি ধন হারা होये की धन हारा पागल पारा धाराए धरा भेसे जाए कोथा होते एलो गो सोनार नदियाए आमार भगवान का सर्वप्रथम जिज्ञासा गुरुजन का गुरुर का ओ गोसाई আমাদের এই কলির গৌরাঙ্গ মহাপ্রভু পৃথিবীতে অনেক জায়গা ছিল বাবা ছিল না কি পৃথিবীটা অনেক এত জায়গা এত দেশ থাকতে কোন জায়গায় উদয় হলেন নাই হলেন কোথায় নদীয়ায় কি এসে উদয় হলেন নদীয়ায় এত জায়গা থাকতে এত ভক্তবৃন্দ আছে পৃথিবীতে যদি এত কিছু ছেড়ে নদীয়ায় গিয়ে উদয় হলেন উদয় হলেন যখন একা কিন্তু আসে নাই সঙ্গে অনেককে দেখতে পায় গৌর নিতাই তারা দুটি ভাই এসেছিল নদীয়ায় দারে দারে নাম বিলিয়ে গেছে হরি নাম বিলিয়েছে ভক্তদের উদ্ধার করে গেছে ও গোসাই আমি যতটুকু জানি যে এক মায়ের সন্তান যদি হয় তাকে ভাই বলা যায় কি বাবাজি
गौरी निताई किन्तु एक मायर भाई मान एक मायर पेटे जन्म नेय नाई दुई जन दुई वंशेर छेले केमन करे तारा दुई भाई होय जाबे बोले गोसाई केमन करे तारा दुई भाई होलो एक एबार गानटा धरी आरो किछु प्रश्न करे जाय जाए कोथा होते एल गोरा सोनार नदी आए कोथा होते एलो गोना सोनार नदी आए মাথাটা নেড়ে কেড়ে চলে গেলেন যাওয়ার পূর্বে জানতে চাই গোসাইরে ঠাই এই দেহের মধ্যে এত অঙ্গ পতঙ্গ থাকার পরে যাওয়ার পূর্বে কেন এই মাথাটা মুন্ডন করলেন 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 ভালো কথা মাথা মুন্ডন করব তো গোটা মাথাটাই করব নাকি বাবা গোটা মাথাটাই মুন্ডন করব তো মুন্ডন না করে করলেন কি এতটুকু জায়গায় একটু চুল রেখে দিলেন রাখলো তাতেও কোনো দুঃখ নাই কেউ বলছে ওর নাম টিকি কেউ বলে সাক্ষী কেউ বলে তরমুজের বোটা কেউ বলে টিভির অ্যান্টেনা কেউ বলে মোবাইলের টাওয়ার এইটা টিকিটা রাখে কিনা এটা টিকি না অ্যান্টেনা কি বাবা জানি না তরমুজের বোটা না কি কেন রাখলেন চুল কাটবেন কোটায় কেটে ফেলে দেবেন আপনার বাবাও মরেনি মা মরেনি ভাই মরেনি কেউ মরে নাই আপনি কি করলেন নিজের মাথা মুন্ডন করে দিলেন আমরা সচরাচর চলে জানি যদি বাড়িতে বাবা মা যদি মারা যায় তাহলে ছেলে পেলেরা মাথা মুন্ডন করে যায় কিন্তু আপনি কেন মুন্ডন করলেন করার পরে এইটুকু জায়গা রেখে দিলেন দুই নাম্বার আর এই আপনার যে চুলটা কাটলো মধুনাপিত কি এই মধুনাপিত যে চুলটা কাটলো তার কি এমন পূর্ণ ছিল এসে গৌরের মাথা তিনি কামিয়েছিল আর চুলগুলা সে কোথায় রাখলো এই যে এই যে প্রথমবার তিনটা কথা একটু আমরা শুনবো গোসাই তাই কি বিস্তার করে বলবেন আমাদের আজকে গোসাই হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল ওই যে যত ভক্তবৃন্দ অদ্বৈত আর রামানন্দ গো
বড় ভাব নাই বাবা, অনেক ভক্ত ঘন ঘন যায় শ্রীবাসাঙ্গী নাই, সেখানে গেলে রাধা বলে ধুলায় গড়াগড়ি যায়, আবার উঠে দাঁড়ায়, আবার কীর্তন করে, কান্নাকাটি করে, হাসাহাসি করে। গৌর কি পাগল হয়ে গেছিল নাকি কি বাবাজি? শ্রীবাসাঙ্গী নাই নাকি যায় নাচে আর গায়, কখনো কেঁদে ধুলায় গড়াগড়ি দেয়, আবার হেসে উঠে নাচতে নাচতে ঘুরতে ঘুরতে যায়। আমরা জানি নদিয়াবাসী যারা তোমার পরম পরম ভক্ত তারা, তাহলে এত ভক্ত ছিল, তারপরও নাকি তোমার পরম ভক্ত একজন অন্যকে পাওয়া গেল কি? শিবাসাঙ্গে নাচতে নাচতে বাপ ব্যথায় ছটফট করছে গৌরাঙ্গ মহাপ্রভু, কি করলেন? ছুটতে শুরু করলেন নাকি গঙ্গার তীরে। ভক্তরা বলে প্রভু কোথায় যাচ্ছেন আমাদের ছেড়ে? বলে না বাবা, তোর আমাকে আটকাস না, আমার পরম ভক্ত যে আমাকে ডাকে সে যেতে হবে তার কাছে। সব ভক্তরাই বলল প্রভু আমরা এত ভক্ত নদিয়াই আসি, আমাদের থেকেও পরম ভক্ত আপনার আছে ও দয়াল, আপনি যখন ভক্তের কাছে যাবেন আমরাও আপনার সঙ্গে যেতে চাই, আমরা দেখব সে ভক্ত আছে কোথায়। তোমার পরম ভক্ত যে সে মুসলমান নাকি ঘরে জন্ম নিয়ে লালন পালন হয়, সে যার নাম হলো হারিশ, কি বাবা মুসলমান ঘরে জন্ম নেওয়ার পরেও নাকি তোমার পরম ভক্ত সে হয়, এই হারিশকে কোথা থেকে এলো দিবে পরিচয়। প্রথমবারে গোসাইয়ের কাছে দেখো এই যে আয়োজন, গোসাই এসে আমাদের শোনাবে মনেরই মতন। আমি কেন আর বেশি কথা বলতে যাব, তাই এখনকার মতন আসো রেখে আমি বসে যেতে চাই। এই পর্যন্ত পরিখান্ত রাধাকান্তের সরি, ভক্তবৃন্দে সবাই আগে বার বলো বলো হরি 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 বল হরি বল হরি বল। বাবা আসবে এখন গোসাই, গোসাইকে একটা প্রণাম জানাই, কিন্তু সম্পর্কে মামা হয় তো, তা মামাই যখন গোসাই হয় তখন প্রণাম করা যায়। আসবেন, এসে আমার মনের যেগুলো ব্যথা আছে অবশ্যই ঘুষিয়ে দেবেন, এখন বসে যাই, আর সময় নষ্ট করার কোনো দরকারই পড়ে না, তাই না? হরি বল হরি বল। শুনুন, আসরে হরি বাসরে সমবেত সাধু সুজন বৈষ্ণব মণ্ডলী, আমার মাতা মাসি ভগ্নী পিসি সকল, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই মিলন মেলায় এসে যারা সমবেত হয়েছেন সকলের চরণে রইল শত সহস্র প্রণাম। কারণ ভক্ত যেখানে ভগবান সেখানে, ভগবান বলেছেন ভক্ত যা পারে আমি তা পারি না, ভগবান হলেন সর্বশক্তিমান, তিনি আবার কি না পারেন, কিন্তু তবু ভগবান বললেন আমি যা পারি না আমার ভক্তেরা তা পারে। মহাজন বললেন তাই, ভক্ত যা পারে ভগবানের তা করার ক্ষমতা নাই, ভক্তেরা পারে কি? নিত্য নিত্য বৃন্দাবন ধাম তৈরি করতে পারে ভক্তেরাই, যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন সেটাই হয়ে যায় নববৃন্দাবন। আর সেই নববৃন্দাবন এসে কৃষ্ণ কথা শুনতে শুনতে ভাবতে ভাবতে গাইতে গাইতে মনটা হয়ে যায় কৃষ্ণময়, যখন ভাবে প্রেমে মাতোয়ারা কৃষ্ণ নামে পাগল পারা, ভক্তের নয়ন ধারা বয় তাকেই তো মহাজন প্রেমের যমুনা বলে কয়। এগুলি ভক্তের দ্বারা সম্ভব হয়, আপনারা ভগবানের অন্তরঙ্গ ভক্ত সবাই আপনাদের চরণে প্রণাম জানিয়ে আমার ভক্তিগীতি নিবেদন করে আজকে যার সঙ্গে আমার গান, আমি বড় ভাগ্যবান, কারণ হরি বল হরি বল রাধে 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 জয় মা জয় মা জয় মা জয় মা, এত সুন্দর করে দিয়েছে চাপান, আমাকে সাজিয়েছে নদিয়ার নিমাই চাঁদ,
আর উনি যে কে মানে ভক্ত হয়ে জিজ্ঞাসা করেছে ভক্তের কোন নাম আছে কিনা আমি জানি না তবে নাম ছাড়া তো ভক্ত হয় না যে কোন চিঠি লিখলে পরে যখন চিঠি পাঠানো হয় যার কাছে চিঠিটা পাঠাবে তার নাম লেখা হয় আবার অপর পিঠে যে পাঠালো তার নামও কিন্তু লেখা থাকে এটাই নিয়ম কিন্তু খালি চিঠি এলো কোথা থেকে এলো কে পাঠালো এটা সঠিক ঠিকানাটা জানা হইল না এটা সঠিক চিঠি না যাই হোক সেটা পরের বারে সে নিজের পরিচয় করবে দান কোন পরিচয় নিয়ে গাইলেন গান ভক্ত তো হাজার হাজার কে জিজ্ঞাসা করলো গৌর হরিকে ঠিক আছে এটা জিজ্ঞাসা পরে হবে আগে আমার ভূমিকায় আমি যাই আপনাদের মাঝে আমি গৌর সুন্দরের পক্ষ নিয়ে কিছু বলতে চাই কারণ আমি তার গৌর সুন্দর নই আমি গৌর হরি দাসের দাস তবু তার প্রসঙ্গে কিছু বলতেই হবে আমার কলঙ্ক হোক আমার গৌর হরি যেন কলঙ্ক না হয় আমার ভক্তবৃন্দে যেন কলঙ্ক না হয় জয় গুরু জয় গৌর সুন্দর আমি এখন অভিনয়ে হই গৌর হরি নদিয়ার নিমাই আবার ভক্ত আমায় জিজ্ঞাসা করে আমি ভুলি নাই রে সেই দয়াল বিনে দরদি নাই রে একটা গানের মধ্যে প্রশ্ন অনেকগুলি গৌর কোথায় ছিল কোথা থেকে এলো আর নদিয়ায় আসার কারণ কি পৃথিবীতে এত জায়গা থাকতে ভগবান কেন অবতরী হলেন নদিয়াতে নাই কি তার মাতা পিতা নাই কি তার ভগ্নী ভ্রাতা যিনি ত্রিজগতের কর্তা সে কেন হরিবল হরিবল বলে বা কখনো রাধা রাধা বলে কান্নাকাটি করে এই রকম কত ভাব এই গৌরের শরীরে তারপরে এই যে গৌর আর নিতাই তারাবা দুজন কেমন ভাই এক মায়ের পেটে তো জন্ম হয় নাই গৌরের বাবার নাম জগন্নাথ মিশ্র বাড়ি মায়াপুর নদিয়া মায়ের নাম সচিরানী বাবার নাম জগন্নাথ মিশ্র আর নিত্যানন্দ বাড়ি একচক্রা গ্রাম বীরভূম জেলা বাবার নাম হারাই পণ্ডিত বা হারাই ওঝা মায়ের নাম পদ্মাবতী মানে এক জেলা নয় এক থানা নয় এক বাপের পুত্র নয় এক গোত্র নয় এক মায়ের ছেলে নয় তবু কেন তাদের দুজনকে ভাই ভাই কয় এমন কোন মানুষ নাই কেউ কয় না যে গৌর নিতাই তারা ভাই নয় সবাই বলে গৌর নিতাই দুটি ভাই এ কথা সকলের বদনে শুনতে পাই কিন্তু যেটা প্রমাণ হয়ে গেল কোন রকম ভাই না তাহলে বৈষ্ণবীয় গ্রন্থ কি মিথ্যা কি সুন্দর আলোচনা তারপর প্রতিদিন নগর কীর্তন করে আবার রাত্রে ওই শ্রীবাসের আঙ্গিনায় কীর্তন করে গৌর নটবরে তবু ভক্তবৃন্দ অনেক নিয়া ওই শ্রীবাসের আঙ্গিনায় গিয়া সেইখানে কেন করে কীর্তন অন্য ভক্তদের কেন সেই রকম উৎসাহ নাই সেখানে কেন যায় চৈতন্য গোসাই তারপরে মুসলমানের ঘরে যিনি জন্ম ধরে যার নাম হারিস বা হারেশ পরবর্তীতে যিনি নাম হলো হরিদাস সে এত প্রিয় ভক্ত হলো কেন এইরকম প্রশ্ন এক ডজন খানেক হবে
ঠিক আছে জবাব দেওয়ার চেষ্টা করব একটা একটা করে বলতে চাই দাও একটা সুর দাও একটা গানের মধ্যে যাই ওরে যে নামে ভয় রবে না যে নামে ভয় রবে না সমনে সমনে রাধে কৃষ্ণ বলো বদনে কৃষ্ণ কৃষ্ণ বলো বদনে আর রাধে কৃষ্ণ বলো বদনে ভগবানের দশটা অবতার প্রথমে মৎস্য তারপর কূর্ম বরাহ নৃসিংহ বামন পরশুরাম রাম কৃষ্ণ বলরাম বুদ্ধ কল্কি এ ভগবানের দশটা অবতার তার মধ্যে কয়েকটা অবতারের গুরুত্ব বেশি রাম অবতার মানে মর্যাদা পুরুষোত্তম আবার কৃষ্ণ অবতার লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ আর গৌরহরি ইনি কোনো অবতার নয় গৌরহরি হলেন অবতরী অবতার কেমন আদি কৃষ্ণের নাই গোচারণ খেলা আর আদি রাধার নাই বিরহ জ্বালা তাদেরকে আবার নিত্য কৃষ্ণ নিত্য রাধা বলা হয় নিত্য কৃষ্ণের নাই গোচারণ খেলা নিত্য রাধার নাই বিরহ জ্বালা তারা সবসময় প্রেমময় সচ্চিদানন্দময় তারা যুগল রূপে করে বিরাজ সে গোলক ভবনে তাদের কোনো দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা থাকে না তাদের মনে যত লীলা হয় সে গোলক বৃন্দাবনে বসে ওই লীলার হিসাব কষে এবার আমাকে আর তোমাকে ওই রাধা গোবিন্দ দুজনে কয় এই রূপে লীলা করতে হবে আবার অংশকলা এসে লীলা করে লীলার শেষে ওই আদি কৃষ্ণ আদি রাধা বা নিত্য কৃষ্ণ নিত্য রাধার সঙ্গে যায় গিয়ে অংশরূপ মিশে আবার সেখান থেকে অংশকলায় আরো একটা লীলার জন্য আসে এই লীলা শেষ করে আবার গিয়ে মিশে যায় এইভাবেই তাদের লীলা বারবার হয় ধরায় হ্যাঁ তপস্যা কলির কালে নাই নামেতে আছে নামি ভাগবতী জপাই যাগ যজ্ঞ তপস্যা এই কলির কালে নাই আছে নামি ভাগবতে জপাই নামে মত্ত মীরা দাসী কৃষ্ণ ঠাকুর বাজায় বাসি ভক্ত যদি ডাকতে পারে ভগবান না এসে কি থাকতে পারে ভক্ত যদি ডাকতে পারে
भगवान ना एसे कि थाकते पारे ताई ओई जे मीरा दासी नामे मत्तो मीरा दासी संगे कृष्ण ठाकुर बाजाए बासी नामे ते हयु दासी नामे ते हयु दासी हरेश जबने राधे कृष्ण बोलो बदने सबाई कृष्ण कृष्ण बोलो बदने सोनार नदी आए वृंदावन लीला शेष करे ब्रज लीला शेष करे राधा रानी और कृष्ण नटबरे सेई गोलोक भवने जखन गेलो एदिके कलिर काल शुरू हलो हरिबोल हरिबोल वृंदावन लीला शेष हवार साढ़े चार हजार बछर परे गौरलीला आज कुरुक्षेत्र युद्धेर परे परीक्षित जखन राजा हय तखन थेके कलिर जोग शुरू हय जदि आमरा बर्तमाने हिसाब करते जाई पांच हजार बछर हलो पांच हजार दुई शत बछर हलो ए कलिर जोग शुरू हयेछे एबार वृंदावन लीला सांग करे आमारा धारानी आर कृष्ण नटबर मनानंदे विराज करे ओई गोलक भवने श्याम नटबर आरे एदिके कलिर काल शुरू हो गेल पिता ब्रह्मा कलि के डाक दिए कलिर जोग तत्व बुझाई दिल संविधान कलि के दिल सत्यजुगर आयुकाल सतर लक्ष आठाश हजार बचर त्रेता जुगर आयुकाल बारो लक्ष छियानब्बे हजार बचर और द्वापर आयुकाल आठ लक्ष चौषट हजार बचर और कलि जुगर परमायु चार लक्ष बत्रीस हजार बचर एदिके कलिर राजा जखन संविधान पेल संविधान देखते पे चोखेर जल छेड़े दिले कि ब्रह्मार संविधाने लेखा कलिर जुगे अन्नगत प्राण चर्मगत मन अल्प आयु तारपरे लेखा कलिते सबाई नरकगामी हबे एई कथा कलिर राजा से बोलछे आमी मेरे नीते पारछि ना अल्प आयु ताते कोनो क्षति नाई आमरा अल्प दिने जदि भालो काज करे जेते पारि बेशी दिन तो बाचार दरकार नाई स्वामी विवेकानंद तिनी आठत्रिश बछर थेके उनचल्लिश बछरेर मध्येई
এই লীলা শেষ করে চলে গেছেন। উনি এই দিনে যা করেছে 100 বছর বেঁচে থাকলেন সে মানুষটার দ্বারা এত ভালো কাজ সম্ভব হয় না। ঠাকুর রামকৃষ্ণদেব মাত্র 51 বছর বেঁচে ছিল, আজকে রামকৃষ্ণ সকলের পূজিত হলো। অল্প দিনে কোনো ক্ষতি নাই যদি আমরা ভালো কাজ করতে পারি, কিন্তু অন্নগত প্রাণ মানে আমরা না খেলে বাঁচব না। সত্যযুগের মানুষ যারা হাজার হাজার বছর না খেয়ে বেঁচে থাকবে তারা, আর কলিতে না খেলে বাঁচার উপায় নাই, অন্নগত প্রাণ আর চর্মগত মন, মানে সামটা ভালো দেখলেই মন পাগল হয়ে যায়, রূপ দেখলেই মন পাগল হয়ে যায়, ভিতরে গুণ আছে কিনা সেটা কলির কালে মানুষ আগে ভাবে না। তবু কলি বলছে এটাও মেনে নেওয়া যায়, কিন্তু যখন সংবিধানে লেখা কলিতে সবাই নরকে যাবে, বলছে আমি তো রাজা হয়ে এটা মেনে নিতে পারি না। প্রজারা আমার পুত্র কন্যার সমান, তারা সবাই নরকে যাবে, এটা কোন সংবিধান? আমি এই সংবিধান সংশোধন করতে চাই, এটার ধারা আমি সব মানি না, দরকার হয় প্রয়োজনে আমি মামলা করব। আমাদের বাস্তব জগতে প্রথমে যদি আমরা আদালতে যাই, জজকোর্টে ফেল হলে, পরাজয় হলে, হাইকোর্ট সেখানে যদি পরাজয় হই, সুপ্রিম কোর্ট সেখানেও যদি পরাজয় হই, তারপরেও অগতির গতি আছে একটা জায়গা যার নাম রাষ্ট্রপতি, তিনি ইচ্ছা করলে প্রাণ ভিক্ষা দিতে পারে। আমাদের ধর্মীয় জগতেও আধ্যাত্মিক জগতেও তাই। কলি বলছে মামলা করব জীবের মুক্তির তরে, প্রথমে জজকোর্টে গিয়া কলি মামলা করে, আবার জজকোর্টের বিচারপতি নামটি তার পশুপতি, জজকোর্টের বিচারপতি নামটি তার পশুপতি মানে শিব ঠাকুর। শিবের কাছে গিয়ে কলি বলছে আমার সংশোধন পরিবর্তন করতে হবে, সংশোধন করতে হবে, এই যে সংবিধান এটা সংশোধন করতে হবে। কেন? এই সংবিধানে লেখা আছে কলির জীব সবাই নরকগামী হবে। এখন মহাদেব কয় কলি রে এটা ব্রহ্মার সংবিধান, আমি করতে পারবো না অপমান। মহাদেব ডাক দিয়ে কলিকে কয় এই মামলায় তোর হয়ে গেল পরাজয়। কলি মনে দুঃখ পেয়ে বলছে না না আমি এত সহজে হাল ছেড়ে দিব না, হাইকোর্টেতে গিয়ে আমি জানাবো প্রার্থনা। কলি এবার চলে গেল হাইকোর্টে, কোথায়? ব্রহ্মলোকে, যেখানকার বিচারপতি সৃষ্টিকর্তা ব্রহ্মা, কলির পিতা। কলির মনে আশার বারতা, দেখি বাবার কাছে গিয়ে বলি সংবিধানটা সংশোধন করে দিতে। কলি যখন মামলা করে হাইকোর্টেতে গিয়া, আবার ব্রহ্মা কয় কলির কাছে বিনায়া বিনায়া, কলি রে আমি সংবিধান রচনা করেছি, তার জন্য আমি এটা পরিবর্তন করতে পারবো না। হাকিম নরে, হুকুম নরে না, এই মামলায় তোর পরাজয়। হাইকোর্টেতেও খেলো ধাক্কা, কলি বলে আমি সুপ্রিম কোর্টে যাব, সুপ্রিম কোর্ট গোলক বৃন্দাবন, যেইখানে বিচারপতি আমি শ্রী গোবিন্দকে পাব। আরে সুপ্রিম কোর্টের বিচারপতি স্বয়ং গোবিন্দ, গোলক বৃন্দাবন,
गोविंद कली के कय ब्रह्मार संविधान एटा परिवर्तन करा आमार द्वारा सम्भव नय ए मामलाय तोर पराजय ओई जे बोलेछिलाम अवतीर गति शेष चेष्टा होच्छे राष्ट्रपति कलियो बोलछे ताई आमि एबार राष्ट्रपतिर काछे जाई राष्ट्रपति के राष्ट्रपति हलो आमार गोविंदेर प्रेमेर गुरुजी राष्ट्रपति श्रीमती राधा रानी जय जय श्री राधा रानी प्रेमानंदे हरि बोल हरि बोल हरि बोल हरि बोल राधा रानी कलि के बोलछे कलि रे तीनटा आदालते तोर पराजय किन्तु आमार कास थेकेओ जदि निराश होये फिरे जास ए तो सम्भव नय जा আমি তিন যুগ ধরে সত্য ত্রেতা দ্বাপর তিন যুগ ধরে গোলক বৃন্দাবনে বসে যেই ধন করেছি সঞ্চয় ওই ধনেই যেন কলি জীবের মুক্তি হয় রাধারানী গোলক বৃন্দাবনে বসে প্রতিদিন কৃষ্ণ কৃষ্ণ বলে যে চোখের জলে ভাসে নাম আর প্রেম দিয়ে যে ভান্ডার ভরেছে আমরা অনেকেই গান গেয়ে থাকি গোলকে গোপনে ছিল নিতাই এনে প্রকাশিল সেই প্রেম আর নাম এটা গোলক বৃন্দাবনে রাধারানী প্রেম ভাণ্ডারে গোপন ছিল রাধারানী বলছে নামের দ্বারাই কলির জীব মুক্তি পাবে আর কলির জীব মুক্তি দেবার জন্য উদ্ধার করার জন্য একা নয় শ্রী গোবিন্দও যাবে আমিও তার সঙ্গে যাব গোবিন্দের গো রাধাররা আমরা দুইজন মিলে হব নদিয়ার গোরা এই কৃষ্ণ নাম আর প্রেম দিয়ে জগৎবাসীকে উদ্ধার করে নেব তাহলে তাই জন্যই সেই কারণেই রাধা রানী আর গোবিন্দ দুজন মিলে নদিয়াতে গৌর হরি হয়ে হরি হরি বলে আহারে তাহলে গৌর কোথা থেকে এলো গোলক বৃন্দাবনে রাধা রানী আর গোবিন্দ ছিল নির্জনে কলি জীবের কল্যাণে সেখান থেকেই তারা ধরা ধামে মানে নদিয়া নবদ্বীপে এসে হইল উদয় একা নয় গৌরের চরণে প্রণাম দিলে রাধা গোবিন্দের দুজনের প্রণাম একবারে হয়ে যায় তাই তো নদিয়ার গৌর হরি পূর্ণ ব্রহ্ম সনাতন রাই কিশোরী দুই মিলে হলো নদিয়ায় অবতরি জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে সবাই হইব তাহলে কোথায় ছিল কোথায় এলো গেল প্রমাণ হইয়া আর কেন গোরা নাচে গায় হরি বল বলিয়া আরে নিজে হরি তার হরি বলার দরকার কি ভগবান তার হরির নাম করা দরকার কি দরকার আছে বাস্তব জগতে আমরা সংসারে দেখতে পাই যখন পুত্র বা কন্যা জন্ম লয় বাবা মা আগে সন্তানকে কোলে নিয়ে সন্তানকে আগে বাবা ডাকে কে বাবা বাবা নিজেই সন্তান তখন কথা কইতে শেখে নাই তখনই সন্তানকে কোলে নিয়ে বাবা 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 ডেকে ডেকে সন্তানের মুখে ডাক ফুটায় মায়েরও অভিনয় ঠিক তাই এই জন্য বলা হয় মাতৃভাষা মায়ের মুখ থেকে যেটা আসা ওটা আমি শিখলাম ওটার নাম মাতৃভাষা মায়ের চলন মায়ের বলন মায়ের আচার মায়ের আচরণ এই সমস্ত নিয়ে সন্তানের যে শিক্ষা হয় এটাকেই মাতৃভাষা কয় তাহলে বাবা যেমন সন্তানের বদনে ডাক ফুটানোর জন্য আগে বাবা কয় মা যেমন আগে কন্যাকে মা ডাকে তারপর সন্তান মা কয়
আমার ভগবানও ভাবলেন তাই, নিজে আচরিয়া ধর্ম জীবকে শিখায়। তাই ভগবান বললেন কৃষ্ণ ভজনের যে সহজ পথ, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ মহিমা, কৃষ্ণ প্রেম আস্বাদন, এটা জীব কিভাবে করবে? আমি যদি না শিখাই, কলি জীব কৃষ্ণ ভজন শিখবে না। তাই তো তিনি নিজে আচরিয়া ধর্ম জীবকে শিখায়। তাই তোমার গৌর হরি রাধা রাধা গোবিন্দ গোবিন্দ হরি হরি বলে নেচে গেয়ে ধুলায় গড়া গড়ি যায়, মানে নিজে আচরিয়া ধর্ম জীবকে শিখায়। কেন? জীব যেন অনায়াসে কৃষ্ণ নাম গাইতে গাইতে মুক্তি মুখ্য ধামে যেতে পারে। এই জন্য তার কোনো দরকার নাই। কিন্তু আজকে ভক্তের জন্য ভগবান কাঁদে, ভগবান নিজে কেঁদে ভগবানকে শিখায়। তার জন্যই তিনি হরিবল হরিবল বলে নেচে গেয়ে কেঁদে কেঁদে কখনো ধুলায় গড়া গড়ি যায়। তাই অনিত সংসারে হবে নিত্য ধাম, অভিমানে শূন্য হয়ে গৌরে মধুর নাম। একবার নিলে নাম যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। তাহলে আমরা এত ডাকি, আমাদের মুক্তি মুখ্য হয় না কেন? কারণ একবার নিলে নাম যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। এই নাম জীব লয় বহুবার, নাম নিতে নিতে যদি না বহে অশ্রুধার, জানতে হবে নামের মধ্যে অপরাধ আছে তার। তার জন্য সহজ পথ অভিমান শূন্য হয়ে কর নাম সংকীর্তন, অনায়াসে মিলবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বল। অনিত্য সংসার হবে নিত্য ধাম, অভিমানে শূন্য হয়ে গাউরে মধুর নাম। নদিয়ার গৌর হরি দিল নাম জগৎ ভরি, নদিয়ার গৌর হরি দিল নাম জগৎ ভরি, আশাতে ভাষায় তরি, আশাতে ভাষায় তরি এই রাধা মোহনে, রাধে কৃষ্ণ বলো বদনে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো বদনে। ভগবান নদিয়ায় এলেন কেন বা নবদ্বীপে এলেন কেন? নবদ্বীপ নয়টা দ্বীপ, এই নয়টা পুণ্যস্থান, নয়টা দ্বীপ। এখানে স্বয়ং ভোলানাথ মা পার্বতীকে নিয়ে এসে এই নবদ্বীপে অনেক দিন সাধনা করেছিল গুপ্ত সাধক। তাই সেই পুণ্যস্থানেই ভগবান এসেছে, এক কারণ। আর দুই কারণ, ও যেমন সোনা যেমন লোহা, মানে লোহার মধ্যে যদি জং ধরে চুম্বকে কাজ করে না। লোহায় যদি জং ধরে থাকে
তাহলে চুম্বকে কাজ করে না সে ময়লাটা পরিষ্কার করতে হয় তাহলে চুম্বক আকর্ষণ করে তেমনি নদিয়া পূর্ণ স্থান কিন্তু জগাই মাধাই সাপাল গোপাল তারা এমন পাপী হয়েছিল সেই পবিত্র জায়গাকে কলুষিত করলো তাই পাপ জংকারে ধরে সেই নদিয়া আছে পতিত হয়ে পড়ে তাই তো গৌর হরি ভক্ত সঙ্গ করে সেই ময়লা পরিষ্কার করে পবিত্র স্থানকে আবার উদ্ধার করে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধামে পরিণত করে গেছে এই জন্য গৌর হরি ওই জায়গাতে এসেছে হা হা বাবা বাবা এবার বাকি রইল গৌরাণী তাই কেমন বাহাই হরি বল হরি বল এই জন্মে গৌর লীলায় এক মায়ের পেটে বা এক বাবার ঔরসে যদিও জন্ম হয় নাই কিন্তু জন্ম জন্মান্তরে তো আগে থেকেই ভাই হ্যাঁ হরি বল হরি বল হরি বল সত্য যোগে আমার নারায়ণ যিনি আমরা যাকে নারায়ণ বলি গোবিন্দ বলি বিষ্ণু বলি কর্তা বলি মালিক বলি সেই একজন তিনি হচ্ছেন ব্রহ্ম সনাতন ব্রহ্ম সনাতন কেউ তাকে বলে নারায়ণ কেউ তাকে বলে গোবিন্দ কেউ বলে হরি কেউ বলে বিষ্ণু কেউ বলে প্রভু কিন্তু সেই একজন এবার কশ্যপ মুনির ১৩ জন পত্নী কশ্যপ মুনির ১৩ জন পত্নী দিতি দিতির গর্ভে জন্ম নিল যত দানব অদিতির গর্ভে জন্ম নিল যত দেবতা কদ্রু কদ্রুর গর্ভে জন্ম নিল যত সর্প বিনতার গর্ভে জন্ম নিল যত পাখি সুরবীর গর্ভে জন্ম নিল যত রকম পশু এই রকম করে ১৩ জনের গর্ভে ১৩ রকম আবিষ্কার হয় যা দিয়ে পৃথিবী এত সুন্দর পরিপূর্ণ হয়েছে তাই কদ্রুর গর্ভে জন্ম নিল ওই যে সাপেরা ১০০ ভাই বিষধর সর্প ১০০ ভাই কদ্রুর গর্ভে জন্ম নিল কিন্তু শেষ নাক বা তাকে আবার বলা হয় অনন্ত নাক এ ছিল ভক্ত ১০০ ভাইয়ের মতো সে না ৯৯টা ভাই হিংসুক আর একটা ভাই সে হলো ভক্ত সে বলছে আমি ৯৯ জন ভাইয়ের সঙ্গ করব না এরা হিংসুক এরা খল এরা অন্যায়ভাবে মানুষকে মারে মানুষকে দংশন করে আমি এদের সঙ্গ করব না সে গিয়ে নিয়েছিল প্রভু নারায়ণের আশ্রয় দেখবেন প্রভু নারায়ণ একটা সাপের বিছানায় শুয়ে আছে একটা সাপ বিছানা তৈরি করে আছে নারায়ণ ওখানে শুয়ে আছে আর লক্ষ্মী চরণ সেবা করতেছে আবার ওই সাপটা উপরে ফনা ধরে নারায়ণকে দিয়েছে আশ্রয় যেন রৌদ্র না লাগে যেন বৃষ্টি না পড়ে ওই সাপটার নাম হচ্ছে অনন্ত নাগ এই জন্য নারায়ণ যেখানে শুয়ে আছে ওই বিছানাটার নাম অনন্ত শয্যা এই অনন্ত সারা জনম নিজের ভাই বন্ধু আত্মীয় স্বজন হিংসুক সকলকে পরিত্যাগ করে সারা জনম তিনি প্রভু নারায়ণের সেবা করে তাই নারায়ণ সন্তুষ্ট হয়ে বলেছিল তোমার মতো ভক্ত এই ত্রিজগতে আর কেউ নাই পর জনমে তুমি হবে আমার আপন ভাই ওই অনন্তনাগ
अनंतनाग के बोले तुम्हार मत भक्त त्रिजगते क्यों नाई निस्वार्थ भावे तुम आमार सेवा करेछो आमी संतुष्ट हलाम ताई पर जन्मे तुम होबे आमार छोट भाई ओई अनंतनाग एसे त्रेता जगे लक्षण हलो रामेर छोट भाई এই জন রাম বিনে লক্ষণ কিছু জানে না জানেন গো সবাই এই জন লক্ষণ রামের এত প্রিয় রামলীলা যখন অবসান তখন প্রভু রাম বলেছিল লক্ষণ তুই নিঃস্বার্থ ভাবে চোদ্দ বছর না খেয়ে চোদ্দ বছর না ঘুমাইয়ে চোদ্দ বছর নারীর বদন দর্শন না করে শক্তিশেল বুকে নিয়েছিলি তুই সারা জনম আমার সেবা করে আমাকে তুই ঋণী বানালি আমি তোর কাছে শপথ করে যাই আগামী জন্মে তুই হবি আমার বড় ভাই আমি তোর ছোট ভাই হয়ে আমি তোর চরণ সেবা করতে চাই তাই ত্রেতা যুগের লক্ষণ যিনি তারপরে হয় বলাই রামেশে ছোট ভাই হইল কানাই তাই তো কৃষ্ণ নটবরে বলাই চরণ সেবা করে আরে তাই তো কৃষ্ণ নটবরে বলাই চরণ সেবা করে আমার শাস্ত্র তত্ত্ব অনুসারে শাস্ত্র তত্ত্ব অনুসারে পেলাম সন্ধানে রাধে কৃষ্ণ বল বদনে সবাই কৃষ্ণ কৃষ্ণ বল বদনে যোগে দাপর যোগে ছিল আপন ভাই আর কলিতে যদিও দুই জায়গায় জন্ম নিয়েছে দুইজন অসুবিধা নাই নিত্যানন্দ সে জন্ম নিয়েছে বীরভূম জেলা একচক্রা গ্রাম জন্মের সময় তার নাম ছিল কুবের পরে হয়েছে নিত্যানন্দ বাবা হারাই পণ্ডিত মা পদ্মাবতী আর ওদিকে নদিয়ায় জন্ম নিয়েছে নিমাই নিমাইর আগে জন্ম নিয়েছে একটা ভাই তার নাম বিশ্বরূপ ষোলো বছর বয়সকালে বিশ্বরূপ গেছে সন্ন্যাসী হইয়া আর এদিকে নিত্যানন্দ সেও নিমাইর চেয়ে বারো বছরের বড় নিত্যানন্দ নিমাইর চেয়ে বারো বছরের বড় বারো বছর আগে নিত্যানন্দ জন্ম নিয়েছে বীরভূম জেলায় তার বারো বছর পরে নিমাই জন্ম ধরে এবার নিত্যানন্দের ছোটবেলায় এক গুরুদেব নিত্যানন্দের বাবার কাছে গিয়ে ভিক্ষা স্বরূপে নিত্যানন্দকে চায় নিত্যানন্দের বাবা হারাই পণ্ডিত ধার্মিক মানুষ ছিল ভগবানের প্রতি তার বিশ্বাস ছিল সাধুগুরু বৈষ্ণবের চরণে অটল ভক্তি ছিল ওই এক সন্ন্যাসী এসে বলছে নিত্যানন্দের বাবার ঠাই তোমার ছেলেটাকে আমি ভিক্ষা রূপে চাই তাই ভিক্ষা স্বরূপ আপন ছেলে দিয়েছে দান করে
তাই নিত্যানন্দ নাম দিল তারে নিয়ে ফিরে দেশ দেশান্তরে ওই নিত্যানন্দকে নিয়ে সন্ন্যাসী অনেক দেশ দেশান্তর ঘুরে বৃন্দাবন ঘুরে বৃন্দাবনে যখন সাধনায় ছিল আবার এদিকে নদিয়া থেকে নিমাইয়ের বড় ভাই বিশ্বরূপ ষোলো বছর বয়সে সন্ন্যাসী হয়ে বৃন্দাবনে চলে গেছে তার নাম হলো অরণ্যারণ্যপুরী নিমাইয়ের যে বড় ভাই বিশ্বরূপ সন্ন্যাসী হয়ে চলে গেল তার নাম হলো অরণ্যারণ্যপুরী আর যে ছিল কুবের তার নাম হলো নিত্যানন্দ নদী বৃন্দাবনে দুজনেই করে বাস একদিন বিশ্বরূপ সাধনার দ্বারা আত্মমুক্তি ঘটাল মানে সাধনার দ্বারা এই প্রাণ ত্যাগ করল সহস্রদ্বার সহস্রদ্বার উন্মোচন করে এই প্রাণবায়ুকে মানে প্রাণ শক্তিকে সহস্রার দ্বারা দিয়ে সেখান থেকে তাকে যখন বের করলো মানে ইহ জগতের লীলা শেষ করলো এবার তার পরমাত্মা অরণ্যারণ্যপুরী মানে বিশ্বরূপের পরমাত্মা সেই পরমাত্মা গিয়ে নিত্যানন্দের মধ্যে আশ্রয় নিল যে নিত্যানন্দ বৃন্দাবনে ছিল নিমাইয়ের বড় ভাই বিশ্বরূপের পরমাত্মা গিয়ে নিত্যানন্দের মধ্যে আশ্রয় নিল সঙ্গে সঙ্গে নিত্যানন্দ গৌরকে দেখার জন্য পাগল হয়ে নাচতে লাগলো কোথায় আমার ভাই কোথায় আমার গৌর কোথায় আমার নিমাই তার আগে নিতাই আর গৌরে দেখা হয় নাই যেই মাত্র বিশ্বরূপের আত্মা নিত্যানন্দের উপরে করল ভর তখনই সে পাগল হয়ে গেল কোথায় আমার নিমাই বিশ্বম্বর নিমাইয়ের ছোটবেলার নাম বিশ্বম্বর এবার বিশ্বম্বর বিশ্বম্বর নিমাই নিমাই বলে নিতাই বৃন্দাবন থেকে নদিয়ায় এলো শচীমাতা তারে দেখে বিশ্বরূপের ভাব তার মধ্যে সকলই দেখিল নিত্যানন্দ যখন এলো বিশ্বরূপের সকল ভাব ওই নিত্যানন্দের মধ্যে ছিল হবেই তো বিশ্বরূপের পরমাত্মাই তো নিত্যানন্দের মধ্যে করলো ভর এই জন্য নিত্যানন্দের মধ্যে বিশ্বরূপের প্রকাশ পায় আপন ছেলে বলে মেনে নিল শশী মায় এবার নিত্যানন্দ গিয়ে শশী মায়ের চরণে আশ্রয় নিল ভাই বলে নিমাইকে আলিঙ্গন দিল নিত্যানন্দ আর নিমাই মিলন হলো জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে সবাই হরি বল হরি বল এই যে গৌর আর নিতাই তারা হলো এই জন্মে এরকম ভাই আর আগের থেকে তো ভাই ছিলই এই জন্য তাদের ভাইয়ের বন্ধন সেটা ছেদন হয় নাই আরো কঠিন বন্ধন হল এইবার শ্রীবাসের আঙ্গিনায় নাচে কেন গৌর নটবরে প্রতিদিন ভক্তবৃন্দ সঙ্গে করে শ্রীবাসের আঙ্গিনায় নাচে গায় কেন গাবে না শ্রীবাস যে নারদ মুনি হলো সে সত্যযুগে নারদ মুনি নারায়ণ নারায়ণ ত্রেতাযুগে নারদ মুনি নারায়ণ নারায়ণ দ্বাপর যুগে নারদ মুনি নারায়ণ নারায়ণ গোবিন্দ বলেছিল নারদের ঠাই তিন যুগে তুই আমার নাম গেয়ে আমাকে ঋণী করেছিস আমি ঋণী হয়েছি আমার মনে আছে ভাবো কলির যুগে তুই যেমন নাম তিন যুগে গেয়েছিস আমি নাম গাইতে গাইতে তোর বাড়ি যাব কলির যুগে আমি গিয়ে নাম গেয়ে তোকে সান্ত্বনা দিয়ে প্রেমানন্দে ভাসাবো ওই যে তিন জন্মে নারদের ফল তাই তো এ জন্মে গৌর হরি ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে শ্রীবাসের আঙ্গিনায় নাচে গায় আর বলে বল হরি বল জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি বল।
তাই জন্য কৃপা আরে কৃপা মানে তো কিছু করে পাওয়া কিছু করলে কিছু পাওয়া যায় তাই নারদ মুনি তিন জন্মে হরির নাম করেছিল নারায়ণের নাম করেছিল এই জন্মে তার বাড়িতে স্বয়ং ভগবান এসে ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে নাম কীর্তন করে আপনাদের তো অনেকেরই জানা যেদিন দ্রুপদীর বস্ত্রহরণ হয়েছিল কেউ কিন্তু তাকে বাঁচাতে পারল না বাঁচিয়েছিল কে ভগবান শ্রীকৃষ্ণ কেন শিশুপালকে যখন মারতে যায় ভগবান সুদর্শন চক্র যখন দিল ছেড়ে ওই সুদর্শন চক্রে শিশুপালের গলা কেটে যায় কিন্তু ভগবানের একটু আঙ্গুল কেটেছিল সুদর্শন চক্রে ভগবান এক মায়ের বাড়ি গিয়ে বলছে উমা তাড়াতাড়ি কে কোথায় আছো আমার আঙ্গুল কেটে গেছে একটু কাপড় দিয়ে আমার আঙ্গুলটা বেঁধে দেবে ওই বাড়ির মা কি করলো হ্যাঁ দাঁড়াও দিচ্ছি দিচ্ছি বলে বাড়ির ভিতরে গিয়ে সেরা কাপড় খোঁজে কোথায় আছে সেরা কাপড় মানে আঙ্গুল কেটে গেছে ভালো কাপড় তো দেওয়া যাবে না সেরা কাপড় খুঁজতে খুঁজতে কৃষ্ণ আরেক বাড়ি চলে গেছে আরেক বাড়ি গিয়ে যখন যায় ওই বাড়ির বৌমা সেও ওই সেরা কাপড় ময়লা কাপড় বাতিল কাপড় কোন জায়গায় ওগুলো খুঁজে বেড়ায় কৃষ্ণ আরেক বাড়ি যায় এরকম কয়েকবারই যেতে যেতে যখন দ্রৌপদীর সামনে দেখা হলো বলছে সখী আমার সুদর্শন চক্রে আঙ্গুল কেটে গেছে দ্রৌপদী আর করে নাই দেরি পরনে ছিল তার যে দামি শাড়ি ওই শাড়ির আঁচল কেটে সঙ্গে সঙ্গে ভগবানের আঙ্গুল বেঁধে দিয়েছিল যে আমার শাড়ির সে ভগবানের আঙ্গুলের তো দাম অনেক বেশি হ্যাঁ তাই ভগবান সেদিন ঋণী হয়েছিল যে জন নিজের আত্মত্যাগ করে আমার সেবা করে আমি ঋণী তার কাছে সখী যদি তুমি কোনোদিন বিপদে পড়ো আমি এই ঋণ সেদিন শোধ করব এবার ভরা সভায় দুর্যোধন যখন বলল দুঃশাসন আমার কথা নিবি দ্রৌপদীকে উলঙ্গিনী করে আমার উরুতে বসাবি দুঃশাসন যখন দ্রৌপদীকে উলঙ্গিনী করতে চায় ভরা সভায় তার পাঁচজন স্বামী ছিল গুরু দ্রোণাচার্য ছিল পিতামহ ভীষ্ম ছিল কিন্তু কেউ তাকে মান সম্মান থেকে বাঁচাতে পারে নাই বলেছিল হে দ্বারকাপতি হে অনাদি আদি হে বিধির বিধি হে বিপদ ভঞ্জন মধুসূদন তুমি আমার এই মান সম্মান থেকে বাঁচাও কৃষ্ণ সেদিন কাপড়ের পাহাড় জোড়া দিয়েছিল ওই যে দ্রৌপদী একদিন একটু কাপড়ের আঁচল কেটে কৃষ্ণের আঙ্গুল বেঁধে দিল তার জন্য কৃষ্ণ সেদিন তার সম্মান বাঁচিয়েছিল এই জন্য তার নাম কৃপা কিছু করলে সেটা পরবর্তীতে বেশি রূপে পাওয়া যায় তাহলে শ্রীবাস আগের জন্মে নারদ মুনি ছিল তিন জন্ম ধরে ভগবানকে নাম শোনালো এ জন্মে তার বাড়িতেই ভগবান এসে ভক্তবৃন্দ নিয়ে কীর্তন করে তোমার প্রশ্নের জবাব শেষ এইবার এসো এসো ভক্ত আমার রহিলে কোথায় আর কি বা জানিবারে আছে অভিপ্রায় তবে ভক্তের কাছে আমার এক জিজ্ঞাসা কিছু না কিন্তু জিজ্ঞাসা তোমার নামটা কি তুমি কোন অভিনয় নিয়ে আমাকে জিজ্ঞাসা করলে এটা তোমার কাছে জিজ্ঞাসা হলো তোমার নামটা কি কেন আমাকে জিজ্ঞাসা করলে খালি জিজ্ঞাসা করলে তার হয় না তোমার নাম কি তোমার বাড়ি কোথায় তোমার বাবার নাম কি তোমার মায়ের নাম কি তোমার নাম কি এটা তোমার কাছে জিজ্ঞাসা হলো এখন একটা গান গাই না গানটা পরেই হবে আরে আচ্ছা এ যে হারের গাতনি চামড়ার ছাউনি এই যে হারের গাতনি চামড়ার ছাউনি ঘর দেখতে কি সুন্দর গো কোন কামেলায় বানাইলো এ ঘর এই ঘর
देखते कि सुंदर गो ऐ दुई खुटीर ऊपर गो कौन मिस्त्री बनाइलो ये घर कौन कामेलाय बनाइलो ये खाचार भीतर अचिन पाखी केमने आसे जाए ताके धरते पारे नाई बोलो आबार आमी बोलछी आमियो ताके देखतेओ पारी नाई धरबो दूरेर कथा देखाटाई मिले नाई किन्तु आसे जाए एटा तो सत्य हारेर गाती सामरार साउनी हारेर गाथिनी चामरार छावनी हारेर गाथिनी चामरार छावनी देखते कि सुंदर गो कोन कामेला बनाइलो ये घर दुई खुटीर उपरे गो घर दुई खुटीर उपरे गो कोन कामेला बनाइलो ये घर घरे आछे नय दरजा आर दुई दरजा सदर घरे आछे नय दरजा दुई दरजा सदर मालिक करे आशा जावा मालिक करे आशा जावा मालिक करे आशा जावा साइड दंड निरंतर मालिक करे आशा जावा साइड माने छय शून्य साइड दंड निरंतर क्यों चौबीस मिनिटे एक दंड आबार साइड दंडे चौबीस घंटा ताले दिने रात्रे चौबीस घंटा साइड दंड निरंतर सब समय आशा जावा करछे मालिक करे आशा जावा मालिक करे आशा जावा साइड दंड निरंतर कोन कामेला बनाइलो ये घर घर दुई खुटी परे गो दुई खुटी रो परे गो कोन मिस्त्री बनाइलो ए घर कखन खाए कखन घुमाए केउ लय ना खबर केउ लय ना खबर हम
কাজ করি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি কিন্তু আমার মধ্যে যে মালিক সে কি ঘুমায় হ্যাঁ সে যেদিন ঘুমিয়ে পড়বে সেই দিন হরিবল হরিবল বলে শেষ ঠিকানা এই যে শ্মশান মালিক কখন খায় কখন ঘুমায় কেউ লয় না খবর কেউ লয় না খবর পাহারা রয় ষোলো জনা আহারে দশিন্দ্রিয় সররিপু পাহারার পাহারার ষোল জনা পাহারার ষোল জনা ওগো পাহারার ষোল জনা বাহির ভিতর গো কোন কামেলায় বানাইল ঘর দেখতে কি সুন্দর গো দেখতে কি সুন্দর গো কোন মিস্ত্রি বানাইল ঘর ও সেই মালিক রত হইয়া রইলি পর হইয়া রইলি পিনলি নামন মালিক রত হইয়া রইলি পর রাধা মোহন বলে কখন রাধা মোহন বলে কখন আসে কাল বৈশাখী ঝড় গো কোন বস্তুরি বানাইল ঘর আর কোন মিস্ত্রি বানাইল ঘর হারের গাঁথনি চামড়ার ছাউনি হারের গাঁথনি চামড়ার গাঁথনি হারের গাঁথনি চামড়ার ছাউনি হারের গাঁথনি চামড়ার ছাউনি দেখতে কি সুন্দর গো কোন কামেলায় বানাইল ঘর দুই ফুটির উপরে গো দেখতে কি সুন্দর গো কোন কামেলায় বানাইল ঘর কোন মিস্ত্রি বানাইল ঘর কোন কামেলায় বানাইল এ ঘর।